वज्रकाय महावीर विक्रम मारुति नंदन हनुमान शोक निवारण भूतदायक असुर निकंदन हनुमान। हेलो फ्रेंड, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। कैमन आछो तुम्हारा? आशा करि तुम्हारा खूब भालो आछो। आमी खूब भालो आछि। आज आमी एसेछि पुनाहाइ रोडे हनुमान मंदिर देखते पाच्छो तुम्हारा हनुमान मंदिरटा कत बड़। तो चलो बेशी देरी ना करे भिडियोटा शुरू करा जाक, कारण एखाने बेशी मोबाइल अलाउ करछे ना। आमी जतटा समय लुकिए लुकिए भिडियोटा एक्चुअलि करछि तोमादेर देखाबार जन्य। तो चलो बेशी देरी ना करे भिडियोटा शुरू करि। मंदिरटा खूबई भालो, देखो आर किभाबे आसते हबे सेटा तोमादेर एई भिडियोर मध्ये बोले देबो। तो चलो। एई मंदिरटी कोविडের কারণে কিছুদিন বন্ধ ছিল, খুব রিসেন্টলি মন্দিরটি খোলা হয়। শুরুতেই বলি আপনারা এখানে কিভাবে আসবেন। যদি হাওড়া বা ধর্মতলা দিয়ে আসেন তাহলে 57 কোনারমিনি বা জগদীশপুরমিনি বা বলুহাটি ধরে আসতে পারেন। কোনা হাই রোড বাইপাস ধরে কদমতলা দিয়ে আসলে 57 ধরে কোনা হাই রোড। কোনা হাই রোডে নেবে টোটো বা অটো ধরে পাকুড়িয়া স্টপেজ। আমি ডানকুনি দিয়ে এসেছি তাই ভায়া হয়ে এসেছি, কারণ আমাদের ওখান থেকে ডাইরেক্ট বাস খুব কম, 1 ঘন্টা অন্তর বাস, তাই আমি টোটো করে বা অটো করে এসেছি। আর যদি দক্ষিণেশ্বর বা বালি দিয়ে আসেন তাহলে 79 বাস ধরে পাকুড়িয়া স্টপেজ। মেন রোডের ওপর এই মন্দিরটি। হনুমান মন্দির যদি ষোলো ভাইয়ের ধরে আসেন তাহলে পাকুড়িয়া স্টপেজে নামবেন, অ্যাভেলেবেল ব্যাস আছে। মন্দিরে ঢোকার পূর্বেই আপনারা দেখতে পাবেন বিশাল বড় একটা গেট, বাঁদিকে রয়েছে জুতো রাখার ব্যবস্থা। গেটের বাঁদিকে যেখানে জুতো রাখা হয় সেখানে কোনো টাকা পয়সা নেওয়া হয় না। এখানে জুতো রাখার পর হাত ধোয়ার জন্য জলের ব্যবস্থাও রয়েছে। মন্দিরের প্রবেশের সময় ডান দিকে আপনারা দেখতে পাবেন রেস্টুরেন্ট আছে, খাবার রেস্টুরেন্ট আছে, ভালো ভালো খাবারের রেস্টুরেন্ট আছে, এবং শৌচালয় আশেপাশে সাইডে বাগান আছে, বিভিন্ন রকমের গাছ আছে। অপরূপ মনোরম দৃশ্য যা আপনার দেখলে মন ভরে যাবে, প্রাণ জুড়িয়ে যাবে। এই মন্দিরটি রাজস্থান শহরে 84 সালে অবস্থিত। এই মন্দিরটি রাজস্থানের বেশ পুরনো এবং বিখ্যাত মন্দির। উত্তর ভারতে এই মন্দিরটি বালিজি মন্দির নামেও খ্যাত। ভক্তরাও হনুমানজিকে পুজো দেওয়ার জন্য এখান থেকে নারকেল কিনে তারপর পুজো দেন। এখানে পূজার সামগ্রী পাওয়া যায়। বজ্রকায় মহাবীর বিক্রম মারুতি নন্দন হনুমান শোক নিবারণ ভূতদায়ক। হনুমানজির রূপটা কিন্তু বেশ অন্যরকম। এই সালসার মন্দিরে হনুমানজির মুখটি বিশেষত্ব হল এর কিন্তু গোবদারি আছে। এই পাকুড়াতে রাজস্থান সালসারের মতো হুবহু মন্দির রয়েছে। এই মন্দিরের প্রধান দেবতা হলো হনুমানজি, তবে এখানে হনুমানজি ছাড়াও রাম, লক্ষ্মণ, সীতা, রাধাকৃষ্ণ এবং গণেশ ঠাকুর পূজিত হন। আমি সংক্ষেপে মন্দিরের ভিতরটা আপনাদের দেখাচ্ছি, কারণ মন্দিরের ভিতরে ফটো তোলা বা ভিডিও করা একেবারেই নিষিদ্ধ, তাই যতটা পারছি আপনাদের দেখাবার চেষ্টা করছি।
घोरम अभयप्रदम भवसागरा नी दिव्य रूपम मरुधैर्यमो गुणसागरा মন্দিরের ভিতরে চারিদিকে দেয়ালে রামায়ণের বেশ কিছু কাহিনী বর্ণিত আছে, যা একবার দেখলে আপনাদের মন ছুঁয়ে যাবে। আপনারা একবার এখানে আসুন এবং দেখে যান কত সুন্দর এই মন্দিরের অপরূপ দৃশ্য। స్మరణం దివి మాధ్యమూరణీరుడా నీ దివ్య చరణం మమ శరణము బలధాముడా ছটা। এখানে দেখুন কীর্তন হচ্ছে, ভিতরে কত সুন্দর কাজ, বিভিন্ন রকম কাজ রয়েছে ভিতরে, লাইটিংয়ের কাজ আছে তার সাথে, যা দেখলে আপনার মন ভরে যাবে। এখানে একবার আসলে আপনার আর বাড়ি ফিরতে ইচ্ছে করবেন না। সন্ধ্যে ছটার সময় আরতি, কিন্তু আমার আরতিতে কাজকে হবে না, কারণ আমি আরতির আগেই এসে উপস্থিত হয়েছি এখানে, আমাকে বাড়ি ফিরতে হবে। তাই মন্দিরে কিছুটা ভিডিও করে আমি চলে যাচ্ছি। వజ్రకాయ మహావీర విక్రమ మారుతి నందన హనుమా శోక నివారణ భూత నాయక అసురని కందన కనుమా జని పుత్ర పవన సుత నామ శంకర సువన కేసరి నందన రామ దూత తులిత బల ధామ మహావీర విక్రమ హనుమా సింధూరం అభయప్రదం భవసాగర నీ దివ్య రూపం మరుధైర్యము గుణసాగర বাড়িতে যাওয়ার পালা, তাই বাইরের দিকে রওনা হচ্ছি। যেখানে জুতো রেখেছি
গিয়েছিলাম সেখানে জুতো খুঁজতে এসে নিজের জুতোটাই খুঁজে পাচ্ছি না। যাই হোক, কিছুক্ষণ পর নিজের জুতোটা খুঁজে পেলাম। জুতোটা পরে আমি বাড়ির দিকে রওনা হচ্ছি। তবে সবশেষে একটা কথাই বলবো, ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, এবং কোনখানটা বুঝতে অসুবিধা হচ্ছে বা কিছু জানার থাকলে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন চলি, ধন্যবাদ।